কারণ মূর ডালু মনটো ভাল লাগে নয়, কারণ মায়েতো সকলকে মরম করে, যালেকে আহে মার চরণত মূর দোয়ায় মায়ে সকলকে মরম করে শক্তি প্রদান করে। গতি আমাক শক্তি লাগে আর ভক্তিও লাগে, হয়নে? গতি আমি শান্তিও লাগে আর যাতে আমি জ্ঞান বুদ্ধি বল মার কৃপাত লৈ যাতে দেশক নিঃস্বার্থভাবে হা করে যাব পাৰো, তার কারণে মা আশীর্বাদ বিচারিছ আর সকলের মঙ্গল হোক। দেশত জনসাধারণে এটা যে ধরনের উন্নতির দিকত আগুয়াবলে সক্ষম হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত, গতি আর দেশখন আগুয়াই যাক, তাকে যেন মায়ে সদায় কৃপা করে। হয় অংশগ্রহণ করি তাতে, ইয়ার পিছত মই হনুমান মন্দির যাম, তারপর শ্রী শ্রীমা উগ্রতা মন্দির যাম, আগতে গই থাকো তো, গতি তাত থাকা আমার ভক্তগণ আর যখন পরিচালনা সমিতি রাইজকো লগ পোৱা হব, আগতে তো মই গই থাকো, এটা নতুন কথা নহয়। এটা কথা স্পষ্ট হয়েছে, 2024 পুনের বিজেপি সরকারে হব, বিজেপি নেতৃত্বত এনডিএ সরকার হব, নরেন্দ্র মোদী ডাঙরিয়া পুনের প্রধানমন্ত্রী হব, এটি স্পষ্ট হয়ে গেছে দে। মই নতুন বছর অসমবাসী আন্তরিক শ্রদ্ধা সহকারে প্রণাম জানাইছো আর সকলে আশীর্বাদ বিচারিছো আর ঈশ্বরের ওচৰত প্রার্থনা জানাইছো অসমৰ বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামৰ প্রতিটো অঞ্চলৰ ৰাইজ যাতে সুখে শান্তিৰে থাকে, মিলা প্রীতিৰে থাকে। কারণ মূর দোয়ালু মনটো ভাল লাগে নয়, কারণ মায়েতো সকলকে মরম করে, যালেকে আহে মার চরণত মূর দোয়ায় মায়ে সকলকে মরম করে শক্তি প্রদান করে। গতি আমাক শক্তি লাগে আর ভক্তিও লাগে, হয়নে? গতি আমি শান্তিও লাগে আর যাতে আমি জ্ঞান বুদ্ধি বল মার কৃপাত লৈ যাতে দেশক নিঃস্বার্থভাবে হা করে যাব পাৰো, তার কারণে মা আশীর্বাদ বিচারিছ আর সকলের মঙ্গল হোক। দেশত জনসাধারণে এটা যে ধরনের উন্নতির দিকত আগুয়াবলে সক্ষম হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত, গতি আর দেশখন আগুয়াই যাক, তাকে যেন মায়ে সদায় কৃপা করে। হয় অংশগ্রহণ করি তাতে, ইয়ার পিছত মই হনুমান মন্দির যাম, তারপর শ্রী শ্রীমা উগ্রতা মন্দির যাম, আগতে গই থাকো তো, গতি তাত থাকা আমার ভক্তগণ আর যখন পরিচালনা সমিতি রাইজকো লগ পোৱা হব, আগতে তো মই গই থাকো, এটা নতুন কথা নহয়। এটা কথা স্পষ্ট হয়েছে, 2024 পুনের বিজেপি সরকারে হব, বিজেপি নেতৃত্বত এনডিএ সরকার হব, নরেন্দ্র মোদী ডাঙরিয়া পুনের প্রধানমন্ত্রী হব, এটি স্পষ্ট হয়ে গেছে দে। মই নতুন বছর অসমবাসী আন্তরিক শ্রদ্ধা সহকারে প্রণাম জানাইছো আর সকলে আশীর্বাদ বিচারিছো আর ঈশ্বরের ওচৰত প্রার্থনা জানাইছো অসমৰ বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামৰ প্রতিটো অঞ্চলৰ ৰাইজ যাতে সুখে শান্তিৰে থাকে, মিলা প্রীতিৰে থাকে।